অলিম্পিক গেমসের আসরে স্বপ্নভঙ্গ ভঙ্গ হল লক্ষ্য সেনের একদিকে পদক হাত ছাড়া হওয়ায় যেমন দুঃখ প্রকাশ করেছেন প্রকাশ তেমনি এই কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনব বিন্দ্র লক্ষ্য সেনের দুর্দান্ত দৌড় থেমে গেল ইতিহাস গড়েও স্বপ্ন ভঙ্গ হল লক্ষ্য ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেন মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে এরই মধ্যে পদক হাত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পারুকুন তিনি জানান সরকার ফেডারেশন সাই সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করেছে তার স্পষ্ট বক্তব্য এবার সময় এসে গিয়েছে খেলোয়াড়রাও নিজের দায়ী নি তবে এই প্রসঙ্গে ভিন্ন সুর শোনা যায় ভারতের সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার কণ্ঠে তিনি জানান অলিম্পিক গেমসে অংশ নেওয়াটাই একটি বিরাট বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের আত্মত্যাগ ও পরিশ্রমের সাক্ষী সর্বশেষে তিনি সংবাদ সংস্থাকে জানান গোটা পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা যেতেই পারে তবে এখন তার সঠিক সময় নয় প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে পদক জয়ের স্বপ্ন অধরা রয়ে গেলেও এদিন হাতের চোট ও আনফোর্সড এরার ভোগালো ভারতীয় শাটলারকে প্রথম গেম জিতেও শেষ রক্ষা করতে পারলেন না খেলার ফল একুশ তেরো ষোলো একুশ ও এক একুশ অথচ এই জিয়ার বিরুদ্ধে আগের পাঁচবারের মধ্যে চারবারই জিতেছিলেন লক্ষ্য তবে পদক হাতছাড়া করলেও সকলের হৃদয় জিতেছেন ভারতের তরুণ শাটলার